দেখো তোমার বাপি প্রথমে ছবি দেখাই যে আমরা যেখানে রয়েছে হিন্দু হোস্টেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যারা পঠন পাঠন করে তারা এই হোস্টেলে থাকেন ছাত্ররা থাকেন এবং ছাত্রীরা থাকেন সল্ট লেকের একটা হোস্টেলে সেই হিন্দু হোস্টেল প্রেসিডেন্সির লাগোয়া সেই হিন্দু হোস্টেলের যে গেটটা আমরা দেখতে পাচ্ছি যেখানে সিকিউরিটি আছে সেই গেটটা বন্ধ ছিল সেই গেট খুলে আজকে পড়ুয়ারা সেখানে ছাত্র ছাত্রী আজকে যারা ক্যাম্পাসে এসেছিলেন তারা হিন্দু হোস্টেলের ভেতর ঢুকে পড়েন এবং ছবিটা দেখাচ্ছে ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ যে দোতলা এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড তিন চার পাঁচ সেখানে পর্যন্ত পড়ুয়ারা উঠে গেছে এবং ক্যাম্পাসের ভেতরটা অর্থাৎ হোস্টেলের ভেতরটাও পড়ুয়াদের কার্যত দখলে বলা যেতে পারে পড়ুয়ারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তুমি জানো যে শান্তিনিকেতন বা বিশ্বভারতীতেও আন্দোলন হচ্ছে হোস্টেল খোলার দাবিতে তেমনি প্রেসিডেন্সিতেও আন্দোলন হচ্ছে সেই আন্দোলন এক মাস পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবি অভিযোগ যে কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিচ্ছে না তারা তাই আজকে হোস্টেল খুলে ভেতরে ঢুকে পড়েছেন তোমাদের কাছে যাব এটা তো বয়েজ হোস্টেল হিন্দু হোস্টেল তুমি মানে গার্লস হোস্টেল তো সল্ট লেকে তুমি আজকে ঢুকেছো কেন আমরা ধীরে ধীরে বয়েজ হোস্টেলের গেট ভেঙে ঢুকতে পেরেছি এবং আমরা গার্লস হোস্টেলে খোলার দিকেও এভাবেই এগোবো অর্থাৎ গার্লস হোস্টেল খোলার তাগিদ থেকে বয়েজ হোস্টেলে ঢুকে গেছেন একজন ছাত্রী তিনিও বলছেন এই যেখানে যে ছাত্রীগুলো ছাত্রীরা রয়েছেন তারা প্রত্যেকেই গার্লস হোস্টেলের আবাসিক এখানে যারা আন্দোলনকারী তাদের কাছে যাব যে এক মাস ধরে আজকে হোস্টেল ভেঙে মানে হোস্টেল খুলে ঢুকতে হলো কেন দেখুন আমরা গত 30 দিন পড়েছিলাম একের পর একবার ভিসি ম্যাডামকে চিঠি লেখা হয়েছে মেল করা হয়েছে উনি একবার ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করার প্রয়োজনটুকু বোধ করেননি উনি মিটিং করেছেন সেকেন্ড ক্যাম্পাসে যখন 30 দিন ধরে ছাত্রগুলো এখানে পড়ে আছে আর আমাদের কোথাও যাওয়ার কোনো পথ ছিল না হয় দূর দূরান্তের ছাত্রছাত্রীরা প্রেসিডেন্সি ছেড়ে দেবে পড়াশোনা করবে না অথবা তারা নিজেদের হকের দাবি ছিনিয়ে নেবে আমরা দ্বিতীয় অপশনটা চুজ করেছি আমরা মানে আমরা যেটা দেখে এসেছি বরাবরই যে মানে অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আমরা সেরকম কোনো রিপ্লাই পাইনি কোনো রকম সদুত্তর পাইনি সেই জন্য আজকে আমাদেরকে এই স্টেপটা নিতে হলো কারণ আমাদের ইকোনমিক অবস্থাও যদি দেখতে হয় তাহলেও খুব একটা ভালো নয় আমরা বাইরে পিজি অ্যাফোর্ড করে থাকতে পারবো না এবার ক্যাম্পাসে থাকতে গেলেও আমাদের একরকম পড়াশোনার ক্ষতি হচ্ছে সেই জন্য আজকে আমরা 30 দিন অবস্থানের পরে আজকে এই সিদ্ধান্তে এসেছিলাম যে আজকে আমরা হোস্টেলে ঢুকবো অর্থাৎ এখানে প্রেসিডেন্সির পড়ুয়ারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন জেলা থেকে এসেছেন যারা মূলত হোস্টেলে থাকেন তারাই আন্দোলন করছিলেন এবং তারাই আজকে ছাত্রছাত্রী সবাই মিলে আজকে হোস্টেলের গেট খুলে ভেতরে ঢুকে পড়েছেন ছবিটা আরেকবার দেখাবো মাঠে প্রচুর পড়ুয়া এই হোস্টেলের গেট পুরো বন্ধ ছিল হোস্টেলের একদম কেউই নেই ভেতরে কিন্তু পড়ুয়াদের দখলে চলে গেছে হোস্টেল বিভিন্ন জায়গায় পড়ুয়ারা বসে আছেন গেটের বাইরে আছেন গেটের ভেতরে আছেন যদিও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমি আরো একবার পড়ুয়াদের কাছে যাব যে এইভাবে ঢুকতে হলো কেন দেখুন অনেক দিন ধরেই আন্দোলনটা চলছিল বারবার ইউনিভার্সিটিকে এবং অথরিটিকে বলা হচ্ছিল যাতে হোস্টেলটা খুলে দেয় কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুলে গেছে এবার স্টুডেন্টসরা থাকবে কোথায় তাই না এটা একটা বড় পয়েন্ট কিন্তু ওনারা সেটা শুনছেন না অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুলে গেছে পড়াশোনা শুরু হয়ে গেছে কিন্তু হোস্টেল খুলছে না এই দাবিতে শান্তিনিকেতনে যে আন্দোলন হচ্ছে একই ধারায় প্রেসিডেন্সিতে আন্দোলন হচ্ছিল আজকে গেট খুলে প্রেসিডেন্সির হিন্দু হোস্টেল দখল করে নিল এখানকার ছাত্রছাত্রীরা ধন্যবাদ কৃষ্ণেন্দু আরে দাঁড়া না রে